আমার দিকে তাকাও। আচ্ছা তোমার কি মানে মানে এত সুন্দর একটা ভাবি রুমের ভিতরে আছে, তোমার কি থাকার কি ইচ্ছে হয় না? বুঝছো আমার স্বামীরা থাকে পুবাস, বাসালাম একটা দেবর আছে, স্বামী ওনার আট মতো কাম ছাড়াই নিব। শালা গুন্ডা, ওর জীবনে বউ থাকবো না, দেখো আমি অভিশাপ দিচ্ছি, জীবনে বউ থাকবো না। কি জীবনে ভুল করছিলাম, এত ছেলে থাকতে একটা এমন ছেলের কাছে বিয়ে দিছে, উপবাস থাকে, এই বয়সে কি একা থাকা যায়? একটা বাচ্চাও নাই যে আমি নিয়ে সারাদিন খেলাধুলা করবো, দেবর একটা আছে সারাদিন ওনে ওনে ঘুরে বেসে, পারে না যে বাড়ির কাছে একটু বৈশাখ কথা বলি, থাকলেও পাবো না, টাইম মতো এসে খাবে আর সারাদিন ধরবে। সুজন কোন থেকে ডাকতাছি, সুজন কি ভাবি বস বস এখানে, সারাদিন খালি খোঁজ কোন জায়গায় থাকে খুঁজেও পাই না, বাড়িতে যে একটা বাড়ি আছে কেলা আছে সারাদিন খেলাধুলা করো, বাড়ির কাছে একবার বসো, আমার দিক তাকাও, আমার দিকে তাকাও। আচ্ছা তোমার কি মানে মানে এত সুন্দর একটা ভাবি রুমের ভিতরে আছে, তোমার কি তাকাইতে ইচ্ছে হয় না? এভাবে এভাবে তাকায় থাকবে সুজন। আচ্ছা আমি তোমাকে একটা কথা বলি, এদিক তাকাও, তোমার বন্ধুদেরকে দেখছো, শিয়ালটা দেখছো, আর বাবির সাথে ঘুরতে যায়, বাবির নিয়ে মার্কেটে যায়, তুমি কোনদিন আমার সাথে ঘুরতে গেছো সুজন? আচ্ছা আমার দিকে তাকাও। আচ্ছা মানুষের বাবিদের সাথে কি দেবর বসে একটু গল্প করে না? আর দেখো এত বড় বাড়ি, তুমি আর আমি, তোমার আব্বু আম্মু নাই, তোমার বাড়ি থাকে বিদেশ। আচ্ছা শোনো আমি কি বলি, ভালো লাগে না বাবিরে, কথাও বলবে না, পুরা বুবা। আচ্ছা আমি কার সাথে কথা বলতেছি সুজন, তুমি একটা ছেলে মানুষ, আমার মনে হয় না তোমার সাথে কথা বলতেছি আমি, বিয়ের যোগ্য একটা ছেলে হয়েছো, আর বাবি কি বলতে চায় বুঝোই না। আমি কি বলি শোনো, এদিকে আসো, আমার কথা বুঝো সুজন, আমি কি কই শোনো, এই সময় আসার সময় পাইলো না, যা তোর বন্ধু আইছে। আচ্ছা আমি আসি, আসি আমি আসি, যা আমার কাছ থেকে লুকোচুরি কতদিন, যত লুকোচুরি করো না কেন লাভ নাই, আমি তোমার বুক করবোই, ফাঁকা বাড়ি দুদিন আগের পাশে। সুজন সুজন কোন থেকে ডাকতেছি, এনে বসো। আচ্ছা একটু জায়গা আসতে এতক্ষণ সময় লাগে, এখান থেকে এখানে রূপ, শোনো আমি কি বলি, আমাদের দেখো সুজন আমি তোমার সাথে একটু কথা বলবো, হ্যাঁ আমার দিক তাকাও, তুমি কিছু বুঝো না আমি কি চাই তোমার। ওই ছাড়া ওকে, ফালতু লুজার কোনখানে, বাইরে করতে গেছে, যাই না বাইরে করতে গেছে, ফালতু বাইরে বসে বেরো, বড় ভাইয়ের সাথে কেমনে কথা বলতে বুঝিস না, এ বুঝবি কেমনে রে, এক ভাইতে বিয়ে করে বউ হয়ে গেছে বিদেশ, তোরা কি বুঝিস, আমার চিনিস না কোন বংশের মেয়ে আমি, তোর ভাই বাইতে গেছে গা, তুই যা গেছিস, আমার বন্ধু আছে ওরে দিয়ে হলো আজকে আমার মনের সাথে মিমি দাম, কি পাইছিস আমার তোরা? হ্যালো সুহেল, ওই তুই আমার বাসাতে তো কিসের ভয় পাস, তুই কেউ নাই, আয় তুই আয়, যা হচ্ছে তা হবে, আয় আচ্ছা ওকে আয় তাড়াতাড়ি, তুই আমাকে জানিয়ে দিছিস না, তুই আমাকে চিনিস না, কোন ফোন দিছি এমনও আসে না, সবাই জানি কেমন হয়ে গেছে না, ফোন দিছি আধা ঘন্টা আগে, কপালই খারাপ, যারা বিয়ের পর থেকে স্বামী বিদেশ থাকে তার কপাল আর কত ভালো হইব, একটা বটকারে ফোন দিছি মনে হয় কাছে দিল্লিয়া দিল্লিয়া, দুই ঘন্টা হয়ে গেছে এখন আমার নামে খবর নাই, কোন ফোন দিছি এখন আসে না, মাত্রই নষ্ট হয়ে যায় আমার, তাই তুমি এত আর্জেন্ট ফোন দিলে কেন? তাহলে বসো, তুমি না আগে তো মোটা হয়ে যেতেছো, একটু কম কম খেতে পারো না, কোথায় মোটা হলাম, কোথায় মোটা দেখছো, তোমার তো তোমার স্বাস্থ্য ফেটে গড়ো, আমার দেখে ভালো লাগে, ও আগে তো কত চিকন হয়ে গেছে তুমি তো এখনই, হ্যাঁ তাও দেখতে আসি, যাও তো অনেক কমছে, আচ্ছা আমি কি তা বলবো তোমার কোনো, আচ্ছা আমি তোমার কাছে যা চাই দিবা দিব, বুঝছো আমার স্বামীরা থাকে পুবাস, বাসালাম একটা দেবর আছে, স্বামী ওনার আট মতো কাম ছাড়াই নিব, সব গুন্ডা, ওর জীবনে বউ থাকবো না, দেখো আমি অভিশাপ দিচ্ছি, জীবনে বউ থাকবো না,
তো টাকা ভাই সব দিছি যা চাইছি সব দিছি তারপর তুই এটা করতে পারলি আমার সাথে আমার ভুল হয়েছে তুই বের হ না তোর মতো বউ রাখবো না না তোমার নাই তো বের হ বের হ তবে বের হ না আমার কথা শুনো তুমি না তোমার দুটো পায়ে দোন পায়ে তুমি আমার প্রত্যেকটা কথা দিও না আমি পাঁচটা মা না বের হ না মানে তুই আমি না বের হ বের হ আমি যাব না তোমরা বউ রাখো না যা বের হ না আমি আমার বাসা থেকে বের হ আমার একবার তুমি ক্ষমা করো তুমি একবার বল কোন ক্ষমা না যা বের 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 হইতাছ না কেন যা